গানটা রান্না হয়ে গেছে, এবার চিং এই বাড়িটায় আমরা আছি প্রায় আড়াই বছর হলো। হ্যাঁ, এখন এই 11:15টার সময় আমি ফাইনালি ঘর থেকে বেরিয়েছি রান্না করব বলে। যাই হোক বন্ধুরা, আজকে শনিবার, শনিবারের দুপুরে তোমাদের সবাইকে আমার নতুন ব্লগেতে স্বাগত জানাচ্ছি। চলো তোমাদের সাথে নিয়ে আমি ঝটপট আমার রান্নাবান্না শুরু করে ফেলি, খেতে হবে তো দুপুরবেলা। প্রথমেই আমি যেটা করব, ভাতের চালটা ভিজিয়ে ফেলি। ভাতের চালটা একটু ভিজিয়ে তারপরে ভাতটা বসালে বেশ ভালো ঝরঝরে হয়, সেই জন্য এইটাই, এই কাজটাই আগে করে ফেলি। তারপরে রান্নাঘরটার যার অবস্থা হয়ে আছে সেটাকেও একটু গুছোতে হবে। কালকে পরশু রান্না করে আর রান্নাঘরটা গুছাইনি, যেমনকার তেমন। আজকে করবো একটু মসুর ডাল, তবে মসুর ডালে তো আমি একটু মুগের ডালও মশাচ্ছি। এবার ডালটাকে ধুয়ে এটাও আগে চাপিয়ে দিই। একটু
পেঁয়াজ টমেটো দিয়ে ডাল বানিয়ে নিলাম। আমি ডালটা একটু ঘন ঘন পছন্দ করি, তাই ঘন ঘন বানালাম। ডালটা রান্না হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা যে ছাড়ালাম, চিংড়ি মাছটা রান্না করব। একটু জিরে ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ আর টমেটোটা সমু কুচিয়ে রেখে গেছে, সেটা দিয়ে আর আদা রসুন দিয়ে ভাজা ভাজা করে নেব। সেটা একটু বেশি পরিমাণে করছি কারণ আমি কাবলি ছোলাও সিদ্ধ করে রেখেছিলাম গতকালে রাত্রে। অ্যাকচুয়ালি গতকালে রাত্রে সেটাই খাওয়ার প্ল্যান ছিল, তারপরে প্ল্যান চেঞ্জ হয়ে গেল, তো সেটা সিদ্ধ করা আছে, ওইটা ঘুগনির মতো করে নেব। কিন্তু সেইটার পেঁয়াজ টমেটো আর চিংড়ি মাছের পেঁয়াজ টমেটোটা একসঙ্গেই রান্না করে নিয়েছি। ইতিমধ্যে আমি ভাতটাও চাপিয়ে দিলাম। বাজার গেছিলাম, আবার পেঁপে নিয়ে এসেছি, এখন পেঁপে ভাতেটা পেঁপে রেট চলছে। তো কুকারটা যখন বের করেছি তখন পেঁপে ভাতেটাও একসঙ্গে করে রাখি। এখানে চিংড়ি মাছের জন্য অল্প একটু মশলা তুলে রাখলাম, আর এখানে যে মশলাটা রয়েছে এটা এবার কাবলি ছোলাটা দিয়ে দিই। এ দেখো কাবলি ছোলাটা সিদ্ধ করা আছে। ততক্ষণ আমি পেঁপেটার ব্যবস্থা করে ফেলি। একই বাসন বারবার ইউজ করলে এটাকে মাজা ধোয়া করতে কম হয়, সেই জন্য আমি যখন কুকার বের করি তখন কুকারের ইউজগুলো সব একসঙ্গে করে নিই, তাতে সময়ও বাঁচে রিসোর্সও বাঁচে। চিনিটা দিতে ভুলে গেছিলাম, তো 1/8 টিস্পুন মতো চিনি দিলাম আর অল্প একটু গরম মশলা দিলাম। আমার গরম মশলাটা বাড়িতে তৈরি করা, তো প্রচণ্ড স্ট্রং, সেই জন্য খুব সামান্য পরিমাণে দিতে হলো। নুনটা তো এমনি কম হয়েছিল, তাই নামাবার আগে নুনটা একবার দেখে নেব। কাবলি ছোলা দিয়ে ঘুগনি রেডি হয়ে গেছে, ডাল রেডি হয়ে গেছে।
থেকে চিংড়ি মাছটা হতে হতে আমি ক্যাবিনেটগুলো পরিষ্কার করে নিয়েছিলাম। তো সেই করতে করতে আজকে একটা মজার জিনিস ঘটলো। এই বাড়িটায় আমরা আছি প্রায় আড়াই বছর হলো, জানতাম না এই পোর্শনটা খোলা যায়, আজকে সেটা উদ্ধার করলাম। সিঙ্কের তলায় এই জায়গাটা আছে, এটা আমি অ্যাকচুয়ালি ড্রয়ারের মতো অনেকবার ট্রেনে খোলবার চেষ্টা করেছি, সেটা খোলেনি। আজকে হঠাৎ আবিষ্কার করলাম এটা উপর দিক থেকে এইভাবে খোলা যায়। এবার আজকে আমি এয়ার ফ্রায়ারে বেগুন ভাজা করতে বসাচ্ছি। এদিকে বেগুন ভাজা হতে হতে আমি বরং যে বাসনগুলো হাতে মাজবা সেইগুলো মেজে ফেলি। ল্যাদ খেয়ে একটু কাজ করে আজকে শনিবার দিনটা কেটেই গেল। এখন আর ইচ্ছে করছে না অন্য কিছু কাজ করতে, এই সপ্তাহটা একটু বেশি যেন ক্লান্ত লাগছে। তো দেখা যাক, কালকের জন্য অনেক কিছু কাজ জমে গেল, কিন্তু আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরপরেও শুধু রিল্যাক্স করব, আর কোনো কাজ করব না আজকে। তাহলে চলো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে, তার মধ্যে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো। আজকের মতো টাটা।